আমি আজকে বেগুন দিয়ে এগুলো চট্টগ্রামের বেগুন ছোট ছোট গোল গোল এগুলো বেগুন আমি একটা বেগুন সাইড পিস করে নিয়েছি। এগুলো দিয়ে আমি ছোট চিংড়ি দিয়ে রান্না করবো, একদম গুঁড়া চিংড়ি। আর এখানে আমি হাফ কেজিতে আর একটু কম নিলাম, 400 গ্রাম মূলা নিলাম। 400 গ্রাম মূলা দিয়ে আমি আজকে এই যে বাইলা মাছ দিয়ে রান্না করব। এখানে আমি হাফ কেজি বাইলা মাছ নিয়েছি। আর এখানে আমি কাঁচা মরিচ আর পেঁয়াজ কুচি করে নিলাম। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আমি তো ভালো আছি আল্লাহর রহমতে। আমি এখানে প্যান বসা দিলাম, প্যানে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখানে মাছটা দিয়ে দিব। আমি এখানে হলুদ লবণ মরিচ দিয়ে মাছটা মাখিয়ে নিলাম ভালোভাবে। মাছটা আমি ভাজি করে নিব। একে একে আমি সবগুলো মাছ দিয়ে দিব। সবগুলো মাছ দিয়ে দিলাম। আমি এখানে ভাতও বসিয়ে দিলাম। প্লিজ এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, একটা লাইক দিবেন প্লিজ। মাছটা এক পাশ হয়ে গেছে, আমি উল্টাই দিব। মাছটা ভাজা হয়ে গেছে, উঠাই ফেলবো। যে পেন আমি মাছটা ভাজি করে নিলাম, এই পেনে আমি মূলাগুলো ভাজি করে নিব। আমি এখানে 400 গ্রাম মূলা নিয়েছি, হাফ কেজি তো কম আছে। মাছটিও মাছের মতো হালকা ভাজি করে নিব। শুধু একটু লবণ দিয়ে দিব। বাইলা মাছটার মূলাটা রান্না করার জন্য প্যান বসায় দিলাম, এখানে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। আমি একটা মাঝার সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিব। আর এখানে মূলাটা আমি ভাজি করে নিচ্ছি। আমি মূলাটা 4 মিনিট ভাজি করে নিব, এই পাশ নিব 2 মিনিট, ওই পাশ 2 মিনিট। পেস্টটা ভাজা হয়ে গেছে, বাদামি কালার হয়ে গেছে। আমি এখন রসুন বাটাটা দিয়ে দিব। আমি এখানে 1 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। এর রসুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি হাফ কাপ পানি দিয়ে দিব। এখানে ধনিয়ার গুঁড়া দিলাম 1/2 চামচ, হলুদ গুঁড়া দিলাম 1 চামচ, 1.5 চামচ মরিচ গুঁড়ো, আর সামান্য পরিমাণ দিলাম ভাজা জিরা গুঁড়ো, স্বাদ মতো লবণ। মশলাটা আমি ভালোভাবে কষাই নিব 3-4 মিনিট। আর এখানে মূলাটাও ভাজি হয়ে গেল। মশলাটা কষানো হয়ে গেছে ভালোভাবে, আমি এখানে ভাজা মূলাটা দিয়ে দিব। দিয়ে আবার আমি আরো 2-3 মিনিট কষা নিব মূলাটা। দেখুন, যদি আগে মশলার আগে পানিটা দেওয়া হয় কালারটা কত সুন্দর হয় তরকারির।
আপনি যদি তেলের মধ্যে মশলাটা দিয়ে দিন, মশলাটা পুড়ে যায়, তাহলে তরকারিটা কালো হয়ে যায়। এখানে আমি বেগুনটা রান্না করার জন্য প্যান বসাই দিলাম, তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি দুইটা ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে, আমি এখানে এক চামচ রসুন বাটা দিয়ে দিব। পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেছে, এখানে আমি হাফ কাপ পানি দিয়ে দিব। এখানে আমি হাফ কাপ পানি দিয়ে দিলাম। এখানে আমি ধনিয়ার গুঁড়া দিলাম এক চামচ, হলুদ গুঁড়া এক চামচ, মরিচ গুঁড়া দিলাম দেড় চামচ, স্বাদ মতো লবণ দিয়ে দিব। এটা মশলাটা ভালোভাবে কষাই নিব। মূলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, আমি এখানে মাছকান্দা কেটে নিয়েছি, চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি পানিটা দিয়ে দিব। ঝোলটা উতরাই গেলে তারপর মাছটা আমি উপরে দিয়ে দিব। মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখানে সাত আটটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এখানে গুঁড়া চিংড়ি মাছটা দিয়ে দিব। আমি আরো কিছুক্ষণ কষাই নিব। চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে, এখন আমি বেগুনটা দিয়ে দিব। এখানে মূলাটা কষানো একদম ইয়ে হয়ে গেছে, উতরে গেছে পানিটা, এখন মাছটা উপরে দিয়ে দিব। তরকারিটা হয়ে গেছে, আমি দই নাকাটা দিয়ে নামাই ফেলবো। আর একটু কষানো হবে, তারপর আমি এখানে পানি দিব। বেগুনটা একদম ভালোভাবে কষানো হয়ে গেছে, এখানে আমি গরম পানি দিয়ে দিব। এখানে বেশি ঝোল দেওয়া যাবে না বেগুনে। বেগুন আর চিংড়ি মাছ হয়ে গেছে, ধন্য পাতা দিয়ে দিব।
তরকারিটা হয়ে গেছে। এখানে বাইলা মাছের মোলা আর চিংড়ি মাছের বেগুন, তরকারিটা কত সুন্দর। বাইলা মাছ আর মূলা রান্না করলাম, আর এখানে চিংড়ি মাছ দিয়ে বেগুন।